বন্ধুরা, আজকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে যে পরীক্ষাটা হয়ে গেল, সে পরীক্ষাটার প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ। জীবনবিজ্ঞানের পার্টটা আমরা এখানে আলোচনা করছি। জীবনবিজ্ঞান পার্ট এখানে দেখো, প্রথম প্রশ্ন 36 নম্বর প্রশ্ন। সম্ভবত প্রশ্নের কোনো সিরিজ নেই। 36 নম্বর প্রশ্নে দেওয়া আছে কি, 19 শতকে প্রথম কলেরা অতিমারির খবর পাওয়া যায় কোথায় প্রথম? তো এক্ষেত্রে বলি, একটু কনফিউশন হয়েছে প্রথম প্রশ্নটাতেই, ব্রহ্মপুত্র অববাহিকা বলে আমার মনে হয়। আর তার আগে বলে নেই যে এখানে যে তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে, মানে রাইট চিহ্ন ক্রস চিহ্ন, এগুলো তুমি কনসিডার করবে না। আমি যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি সেগুলোকে তোমরা শুনবে ভালো করে। এখানে 36 নম্বর প্রশ্নের উত্তর এখানে বি সম্ভবত হবে, কারণ যশোর জেলায় প্রথম তার খবর পাওয়া যায় এবং যশোর জেলায় প্রথম অতিমারির খবর পাওয়া যায়। এবার 37 নম্বর প্রশ্নে আসো, সেখানে কী দেওয়া আছে না, চর্বি সঞ্চয়কারী কোষগুলো আংটির মতো বেরিয়ে থাকে কেন, আংটি বা রিংয়ের মতো দেখায়, তার কারণ ঠিকই বলেছে এখানে এ নম্বর অপশন, চর্বি সঞ্চিত হওয়ার কারণে সাইটোপ্লাজম নিউক্লিয়াস ঠেলে যায়, কোষের একদিকে চলে যায় সেজন্য। আচ্ছা, 37 নম্বর প্রশ্ন এবার আমরা আসি, যেখানে বলছে যে পর্দা বর্ণহীন খাদ্য সঞ্চয়কারী। 37 নম্বর প্রশ্ন হচ্ছে এটা, 38 নম্বর প্রশ্নে যদি আমরা আসি তাহলে দেখবো যে বর্ণহীন খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিকগুলোকে বলা হয় লিউকোপ্লাস্টিড। হ্যাঁ, সি নাম্বার অপশন। 38 39-এ কী বলা আছে, নিম্নলিখিত কোন উদ্ভিদ কলোনি মৃত? 38 এদিকে প্যারেনকাইমা জীবিত, ক্লোরেনকাইমাও জীবিত, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই তিন ধরনের কাইমা আছে, তার মধ্যে প্যারেনকাইমা জীবিত, কোলেনকাইমাও জীবিত, স্ক্লেরেনকাইমা মৃত। স্ক্লেরেনকাইমা মৃত, এক্ষেত্রে তোমরা এটা করতে পারো। 39-40 নম্বর প্রশ্ন কী বলছে, নিম্নলিখিত কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায়, মানে মাইটোকন্ড্রিয়া ডিএনএ পাওয়া যায়, সি অপশন ঠিক হবে এক্ষেত্রে। আচ্ছা, 41-41 নম্বর প্রশ্ন দেখো, এখানে 41 নম্বর প্রশ্ন এখানে আসছে, নিম্নলিখিত কোন অ্যান্টিবায়োটিক ছত্রাকতে পাওয়া যায়, সরল প্রশ্ন করেছে যে এখানে ছত্রাক মানে হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম, মানে ডি নাম্বার অপশন হবে 41-এর ডি। 42-এর ক্ষেত্রে অপশন হবে নিচের কোন বৈশিষ্ট্যটি মেরুদণ্ডী মধ্যে মাছের একান্তভাবে নিজস্ব বৈশিষ্ট্য, মানে অন্য কোনো মেরুদণ্ডীর মধ্যে এই বৈশিষ্ট্য নেই, তো এটা হবে অপশন সি। হ্যাঁ, যেটার উত্তর হচ্ছে অপশন সি, মানে হচ্ছে ত্বকে ত্বক আসে ঢাকা। 43 নম্বর প্রশ্ন কী আছে, না 43 নম্বরের প্রশ্ন আছে যে একটি বিশেষ সংস্থা তৈরি সর্ষের তেল খাবার খেয়ে কিছুদিন পর মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং তাদের বমি পেট খারাপ হয়, তবে পাপ হলে শ্বাসকষ্ট হয়, সবচেয়ে যথাযথ কারণ কী হতে পারে? শিয়ালকাটা বীজের তেলে ভেজাল মেশানো থাকার জন্য এই কাণ্ডটা ঘটেছিল, তবে এই শিয়ালকাটা বীজে আর্গিমনি ম্যাক্সিকানা থাকে, আর্গিমনি ম্যাক্সিকানা সায়েন্টিফিক নেম, এর মধ্যে থাকে হচ্ছে তোমার এক ধরনের স্টেরয়েড, সরি অ্যালকালয়েড থাকে, সেই অ্যালকালয়েডটি হচ্ছে এই কাণ্ড ঘটায়। 43 নম্বর অপশন হবে, 43 নম্বর অপশন অপশন বি, শিয়ালকাটা বীজ। 44 নম্বর অপশন আসো, 44 নম্বর অপশন, 44 নম্বর প্রবাবলি এটাই, কোষের কোন অংশ না, 44 নম্বর অপশন, 43, হ্যাঁ এই যে 44 নম্বর প্রশ্ন, 44 নম্বর প্রশ্ন তো আসছে, তাহলে এটা কোথাও অ্যাকচুয়ালি পিডিএফটা অদ্ভুতভাবে ফর্ম হয়েছে, 43, এই যে 44 নম্বর প্রশ্ন, শীঘ্রই না হলেও ভবিষ্যতে কোনো এক সময় বন্যপ্রাণী অবিলুপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি, এমন কোনো কোনো এক জীব প্রজাতির নাম তুমি কোন শ্রেণীতে লিখবে, মানে হাউ উড ইউ ক্লাসিফাই স্পেসিফিক স্পিসিস উড এ ভেরি লাইকলি টু বিকাম এক্সটিঙ্কট ইন দ্য ওয়াইল্ড অল দো পারহ্যাপস নট ইন দ্য নিয়ার ফিউচার। তো এক্ষেত্রে আমি বলবো ভালনারেবল হতে পারে, ডি নাম্বার অপশন, কারণ বন্য পরিবেশে বিলুপ্ত তো হবে না, কারণ তারা বিলুপ্ত হয়েই গেছে। এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড মানে খুবই খারাপ অবস্থায় আছে, তাদেরকে ইমিডিয়েট সংরক্ষণ করা দরকার, নাহলে অবলুপ্ত হয়ে যাবে। অতি সংকটাপন্নভাবে বিপন্ন যদি হয়, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড তো নয়, তাহলে বিপদগ্রস্ত। আচ্ছা, এটা ডি নাম্বার অপশন 41-44। 45 নম্বর অপশনে কী হচ্ছে, নিচের কোনটি মানুষের শ্বাসতন্ত্রের পরিবাহী অংশ নয়, শ্বাসনালী দিয়ে শ্বাসতন্ত্র মানে যেদিক থেকে শ্বাস যায় না, মানে যেটা না হলেও শ্বাস মানে শ্বাসের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যাতায়াতে কোনো বাধা হবে না, সেই অংশটা হচ্ছে শ্বাসনালী, তো বাধা করবে শ্বাসনালী না, হবে না অ্যালভিওলাই বায়ুথলি হবে না, ব্রঙ্কায় ক্লোম শাখা হবে না, এটা গলবিল হবে, বি নাম্বার অপশন। 45-46 নম্বর অপশনে যাও, 46 নম্বর অপশন হচ্ছে
উদ্ভিদের মূলে বর্ধনশীল অঞ্চলে যে কলা মূলে বৃদ্ধি ঘটায় তা হচ্ছে ভাজক কলা, ডি অপশন। আচ্ছা 46 47 এদিকে দেখলাম, তোমরা ভৌতবিজ্ঞান এবং অঙ্কের প্রশ্নও পেয়ে যাবে, আমি পরপর দিচ্ছি এগুলো। যে তাপমাত্রার পরিবেশে বেশিরভাগ অণুজীব বেঁচে থাকে এবং দ্রুত হারে বৃদ্ধি পায়, মানে দারুণ টেম্পারেচার যেটা সেটা 25 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে এখানে এ নম্বর অপশন হবে। হ্যাঁ আচ্ছা এ নম্বর অপশন। আচ্ছা 48 নম্বর অপশন হচ্ছে যে ডিজিজ হুইচ ইজ স্প্রেড অনলি বাই ভাইরাল ভেক্টর, ভেক্টরের মাধ্যমে। এগুলো দেখো, এগুলো কোনোটাই ভেক্টরের মাধ্যমে ট্রান্সফার হয় না। ভেক্টর মানে ভেক্টর হচ্ছে তারা যাদের শরীরে জীবদ্দশার কোনো না কোনো অংশ, কোনো একটা প্রাণী যারা একটা জীবাণুকে বহন করে এবং বহন করার সময় সেই প্রাণীর দেহে তাদের জীবদ্দশার একটা অংশ সম্পন্ন হয়। যদি তোমরা বলো টিউবারকুলোসিস, না টিউবারকুলোসিস ভেক্টর নয়, টিটেনাস কোনো ভেক্টর, মাছির মাধ্যমে টিউবারকুলোসিস হতে পারে কিন্তু মাছির শরীরে টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া নিজের জীবনচক্রে কোনো দশা কাটায় না। ঠিক একই রকমভাবে এখানে শুধুমাত্র ম্যালেরিয়া ছাড়া কাউকে দেখা যাচ্ছে, কিন্তু 48 বি অপশন হবে। আচ্ছা 49 বলছে নিম্নলিখিত কোষগুলি বিকল্পগুলি থেকে বৈশিষ্ট্য উত্তরাধিকার সঙ্গে সম্পর্কিত জোর নির্বাচন, অর্থাৎ উত্তরাধিকার মানে একটা গেলে আরেকটি যাবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ তো কোষ প্রাচীর যদি আমরা নিয়ে নিই, কোষ পর্দার সঙ্গে সঙ্গে আসবে না। হ্যাঁ ক্রোমোজোম ও মাইটোকন্ড্রিয়া একসঙ্গে আসবে না, ক্রোমোজোমের সঙ্গে মাইটোকন্ড্রিয়া দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, ক্লোরোপ্লাস্ট এবং কোষ পর্দা এটারও কোনো সম্পর্ক নেই। তবে ক্রোমোজোম এবং জিন, ক্রোমোজোম গেলে সঙ্গে জিন যাবে, অর্থাৎ ক্রোমোজোমের একটা অংশই জিন, কোনো একটা নির্দিষ্ট অংশকে জিন বলে। আচ্ছা এই আর একটা 50 নম্বর অপশন অর্থাৎ ডি নম্বর অপশন উত্তর হবে এটা 49-এর 50-এ হবে। হুইচ পার্ট অফ দি সেল ইজ সিলেক্টিভলি পারমিয়েবল, তো এটা হচ্ছে সেল মেমব্রেন, সেল মেমব্রেন সিলেক্টিভলি পারমি, সিলেক্টিভলি পারমিয়েবল কথাটা হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা, অর্থাৎ প্রভেদক ভেদ্য মানে হচ্ছে যে মানে ভেদ্যও না অভেদ্যও না, মানে এরা কখনো কখনো ভেদ্য, কখনো কখনো কারো কারো ক্ষেত্রে ভেদ্য, কারো কারো ক্ষেত্রে অভেদ্য। যেমন কোষ পর্দা কী করে, জলকে যেতে দেবে, আবার জলে দ্রবীভূত কিছু সলিউডকে যেতে দেবে, কিন্তু সবাই সব সলিউডকে আবার যেতে দেবে না, সব লবণকে যেতে দেবে না। এই এই ব্যাপারটা হচ্ছে, যেতে দিলে সবাইকে যেতে দাও, নাহলে কাউকে যেতে দিও না, তাহলে তুমি পারমিয়েবল বা সেমি নন পারমিয়েবল হবে। এটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল, সেমি পারমিয়েবলও না, সেমি পারমিয়েবল হচ্ছে পারমিয়েবল এবং নন পারমিয়েবলের মাঝখানে। তো এক্ষেত্রে তো এই হচ্ছে ভিডিও, এর পরের অ্যান্সার কী নিয়ে আমরা আসছি, তোমরা ডেসক্রিপশনে পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে ধন্যবাদ, দেখতে থাকো ভিডিও।